গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। টরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ, রেডি হয়েছি, একটু যাবো কিশোরনগর ডাক্তার দেখাতে। তো তোমরা জানো কেন ডাক্তার দেখাবো, কিসের জন্য দেখাবো। আমার গাড়ি চলে এসেছে, যাবো আর চলে আসবো, না হলে বাড়িতে পুজো অনুষ্ঠান দেখতেই পাচ্ছ। তো দেখো, এই যে আমরা বেরিয়ে গেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে, আর বেশ সন্ধ্যাও লেগে গেছিল বেরোতে বেরোতে। আর তোমাদের দাদাভাই ডিউটি করে ওখানে একবারে কৃষ্ণনগর আসছে, তারপরে ফেরার সময় আমরা একসাথে ফিরে যাব। গাড়ির মধ্যে আমি আবারও অসুস্থ হয়ে যাই, মানে প্রেশার লো করতে শুরু করে। তারপরে এখানে দাঁড়িয়ে যে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে মানে ভীষণ অসুবিধা লাগছিল। তারপরে যে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম, আর আমাকে এরকম বাটির মধ্যে বিস্কুট দিয়েছে, ওই জন্য আমি একটু হাসাহাসি করছিলাম এটা নিয়ে। যাই হোক, আমরা একটু মলে এসেছিলাম, আর ভেতরে ঢুকবো না, এটা হতেই পারে না। তো ভেতরে ঢুকে দেখলাম এই এক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার ছিল। তো যাই হোক, এই ওয়ান পিসটা নিয়েছি, সঙ্গে এই টপটা আমি ফ্রি পেয়েছি। আর নিজে যে ডেনিমটা পরেছি, ক্যাজুয়াল ডেনিম, এটা আবার কিনেছি, ভালো লাগছিল বেশ। যাই হোক, আমরা কেনাকাটা করে কিন্তু বেরিয়ে গেছি ওখান থেকে। এবার সোজা যাব হচ্ছে ডক্টরের চেম্বারে। ওখানে গিয়ে দেখি ডাক্তার এখনও আসেনি, অনেকটা লেট। তারপরে চলে গেছিলাম আমরা বেবি হাগে। ওখান থেকে চিনির জন্য একটা হোয়াইট কালারের পাঞ্জাবি নিলাম, কালকে কালী পুজোতে পরাবো বলে। হ্যাঁ, এবার হয়তো বলবে মেয়ে মানুষ কেন পাঞ্জাবি পরাবে, ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় আবার ছেলে মেয়ে দেখে নাকি। যাই হোক, ওখান থেকে আবার দেখলাম এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আর তোমার তো মুখ দিয়ে টপাস করে জল পড়ে গেছে ফুচকা দেখে। চলো ঠিক আছে, খাওয়া যাক। খুব ভালো বানিয়েছিল ফুচকা, আমি জাস্ট 4 থেকে 5টা খেয়েছিলাম। তোমার সব থেকে বেশি খেয়েছিল, যদিও ফুচকা খেতে খুব ভালোবাসে, এই কাকুটা খুব ভালো ফুচকা বানিয়েছিল। যাই হোক, তারপরে সবাই খেলো, আর তোমাদের দাদাভাই অনেকগুলো ফুচকা খেয়েছে। ওরা আসলে একটু খিদে খিদেও পেয়ে গেছিলো, সারাদিন ডিউটি ফিউটি করে এসছে, একটু খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, এই যে আমার খাওয়া হয়ে গেছিলো, আমি তো অল্প কয়েকটা খেয়েছি। তারপর আমি ক্যামেরা ধরছিলাম, এবার সবাই আর কি ওরা খাচ্ছিলো। তারপর আমরা ডাক্তার ফাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। চিনিকে একবার ট্রায়াল দিচ্ছিলাম এই পাঞ্জাবিটা কেমন লাগে। পাঞ্জাবিটা খুব ভালো ছিল, বাট ওর সঙ্গে যে ধুতিওয়ালা প্যান্ট ছিল ওইটা দিয়ে ওকে ভালো লাগছিলো না, ভাবলাম ওর সঙ্গে নর্মাল পাজামা পরাবো। তো যাই হোক, এবার রাত্রে আমরা একটু বসে আড্ডা মারছিলাম, আর ভাবছিলাম একটা খেলা খেলবো, কিন্তু সেই খেলাটা হচ্ছিলই না। এদের নাটক করতে করতে কিন্তু আমাদের আর খেলাটাই হলো না। তারপরে যাই হোক, বকাবকি করে আমরা আর কি রাতে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, বেশি রাত জাগনি, কেননা কালকে হচ্ছে বাড়িতে পুজো, সকাল সকাল উঠতে হবে তার জন্য। তো দেখো, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু চলে এসেছে যে রান্নার জায়গাতে, মানে যেখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ টোসাদ সব কিছু রান্না হচ্ছে। মানে এটা হচ্ছে সাগরদের বাড়ি, আমাদের বাড়ি তো কাজ হচ্ছে আর ছোটো উঠান, ওই জন্য সাগরদের বাড়ি কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। আর এই বাড়িতে হচ্ছে মানে মাকে এখানে রাখা হবে এবং এখানে কিন্তু পুজো করা হবে। তারপরে এই যে চিনির ফেভারিট গান চালিয়ে দিয়েছিলাম একটু, ওই যে JBL-এ চলছিল পাশে, আর ওকে বলছিলাম একটু নাচতে, আর ও নাচবেই না, এত লজ্জা পাচ্ছিল। তারপর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে চিনির বাবা একটু বাজারে গেছিলো, বাজার থেকে ফিরছে। আর চিনির তো মামা বাড়ি আসলে সে যে কি আহ্লাদ হয় সেটা বলার মতো নয়, মানে ওর বাবাকেও তখন চেনে না, মানে এত আহ্লাদ হয় ওর। আর যে তপা নাস্তা নাস্তা দেখো ঢুকছে ফুল নিয়ে, ওরা আর কি ফুলের বাজার করতে গেছিলো, ফুল টুল যা যা লাগে টুকিটাকি ওই সব জিনিসগুলো আনতে গেছিলো। বেশ মজাই হচ্ছে, বাড়িতে একটা পুজো আচ্ছা বা অনুষ্ঠান যা কিছুই হোক না কেন, খুবই কিন্তু আনন্দ লাগে, মজা লাগে, কেননা সেই সময়টা কিন্তু সবাই এক জায়গায় হয়, একটা হই হুল্লোর আনন্দ মজা, মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার তো খুব এক্সাইটেড লাগছিলো। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি কিন্তু উপোস নেই, মানে পুজো করছি না আমি। কালী পুজোতে আমার একটু সমস্যা আছে, ঘরে পুজো করি, মঙ্গলবার মানি, সব ঠিক আছে, বাট একটু ব্যক্তিগত সমস্যা আছে, ওই জন্য কি কালী পুজোটা আমি করছি না। শিব পুজোটাও আমি করতাম না, তোমরা জানো, আমি হয়তো কোনো একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম। যাই হোক, ওই জন্য আর কি পুজোটা করছি না। তারপরে যে মা সকালে যে চা গরম করে নিয়ে এসছে, সবাইকে যে এখন চা দেওয়া হচ্ছে, আমি ওই যে চা নিয়ে নিলাম, আর কাপটা ধর ঝামেলা করবে না, ওই জন্য আর কি এরকম সোলার কাপে চা খেয়ে নিচ্ছি। প্রথমে যে ভিডিওটুকু দেখলে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজোর আগের দিনের ভিডিও। তো যাই হোক, পুজো টুজো কাটিয়ে এই যে এখন বাড়ি যাওয়ার পালা, কেননা হচ্ছে পরের দিন ধনতেরাস ছিল, বাড়িতে পুজো করব, ওই জন্য চলে যাব। যাই হোক, দেখো গ্রাম শুদ্ধ আমাদেরকে এগিয়ে দিতে এসছে। তো বাড়িতে চলে এসেছি, আমার না শরীরটা খুব খারাপ, ওই জন্য কন্টিনিউ করতে পারছি না ব্লগটা। তোমাদের দাদা ভাই হচ্ছে আসার সময়, ডিউটি থেকে আসার সময়, কালকে যেহেতু ধনতেরাসে পুজো করব, ওই জন্য বলেছিলাম লক্ষ্মী গণেশ আনতে। তো মা লক্ষ্মী আর বাবা গণেশ কেমন হয়েছে চলো দেখি। বাহ, হ্যাঁ ঠিক এরকমই চাইছিলাম গো, এরকম। বাহ, এতদিন পরে একটা কাজের কাজ করেছো তুমি,
খুব সুন্দর, যে কি সুন্দর দেখতে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। চলো ভাবো, এই রাতের বেলা পার্সেল দিতে এসছে। যাই হোক, পার্সেলটা নিয়ে ঘরে এসেছি, ভাবলাম আমরা তো কিছু অর্ডার দিইনি, তারপরে ভাবলাম এটা পার্পেল থেকেও না, আমি বেশিরভাগ পার্পেলের প্রমোশনই করে করে থাকি রিসেন্টলি, আর হচ্ছে মামাআর্থের, তো এটা দেখি অন্য পার্সেল। তারপরে খুলে দেখি, হ্যাঁ ব্র্যান্ডেরই প্রোডাক্ট, কোনো একটা ব্র্যান্ডের সঙ্গে আমার কথা হয়েছিল মনে নেই, তো তারাই আর কি প্রোডাক্ট পাঠিয়েছে এগুলো প্রমোশনের জন্য আর কি। আমি দেখছিলাম কী কী পাঠিয়েছে, আর ব্র্যান্ডটা আমার কাছে একদম নতুন, আমি কখনো দেখিও নি শুনিও নি। যাই হোক, ওইটাই আর কি আনবক্সিং করছিলাম। আর পার্সেল আনবক্সিং করতে না আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো। তারপর আসার সময় মা এখানে এই যে দিয়ে দিয়েছিল পায়েস আর এক বক্স মাছ দিয়েছিল, মাছের ঝোল আর মাছ দিয়েছিল আর কি, তো খাওয়ার জন্য, তো ওটা রাতে খাবো। আর এই যে একটু পায়েস নিয়ে নিচ্ছিলাম বাটিতে খাবো বলে। এই যে আমাদের চা চলে এসছে, এখন চা খাবো। দুটো খাবে তুমি, পাপাকে একটু হানি করে দাও। এই যে এই যে শোনো, তোমার পাপা সকালবেলা কোথায় যায়? ডিউটি। ভালো করে বলো, পরিষ্কার করে বলো, কোথায় যায় বলো, কোথায় যায় পাপা? দুধ খাবো তো। একটা সব তালগোল পাকিয়ে 2-3 দিনকার মিক্স করে একদম মিক্স খিচুড়ি বানিয়ে দিয়েছি ভিডিওটাকে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, আমরা জানি তুমি মানিয়ে নেবে, কারণ আমি হচ্ছে তোমাদের ঘরের মেয়ে, তোমরা মানিয়ে নেবে জানি। ব্যাপারটা হয়েছে কি, ব্লগটা ঠিক কন্টিনিউ করতে পারতাম সকালবেলা, সকালবেলা অবধি ভেবেছি এই ব্লগটা কন্টিনিউ করবো, তারপরে নতুন একটা ব্লগ শুরু করব, এটা ভেবেছি, কিন্তু হলো না। সকালবেলা সকালবেলা একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে, মানে কি বলবো বন্ধুরা, এতক্ষণ হয়তো আমি হসপিটালে থাকতাম, প্রেশার মেশার লো করে স্ট্রোক হয়ে যেত আমার, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ও তো ডিউটিতে চলে গেছে, এবার আমি উঠেছি পুজো করব, সকাল সকাল উঠে উঠেছি, উঠে একটুখানি কাত হয়েছে, দেখলাম আমার গলার থেকে নর্মালি যে চেনটা আমি বাড়িতে পরে থাকি একটা ছোট লকেট দিয়ে, ওটা চিনির লকেট আর কি, তো ওইটা খুলে পড়ে গেল। এবার আমি কি হয় ব্লগের মানে ভিডিও ফিডিও শুট করি, তো খুব খোলা পড়া করি জিনিসপত্র, মানে খুলে পড়ি, মানে পাল্টে পাল্টে পড়ি, এবার ওই জন্য হয়তো হুকটা কখনো লুজ হয়ে গেছে, খুলে পড়ে গেছে, পেয়েওছি। পেয়ে আমি ভাবলাম যে থাক বালিশের পাশে থাক, আমি পরে পড়বো, এখন আর ইচ্ছে করছে না। বালিশের পাশে রেখে তারপরে বেশ কিছুক্ষণ একটু ফোন ঘাটাঘাটি করলাম ঘুম থেকে উঠেই, তারপরে গেছি ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি, এসে মাসিকে বললাম মাসি চা দাও, তা বললো ঠিক আছে বানানো আছে আমি গরম করে দিচ্ছি। এবার মাসি চা বানিয়ে নিয়ে ঘরে এসছে দিতে, বিছানায় বসেই খেয়ে নিলাম, চিনি তখন ওঠেনি, আর ও যতক্ষণ না ওঠে বসে থাকতে হয়, নাহলে উঠে যদি দেখে কেউ কাছে নেই তখন কান্নাকাটি করে, মানে ভয় পেয়ে যায়। এবার সকালবেলায় বেচারা কান্না করে উঠবে, ওই জন্য ওর পাশ থেকে সরি না। তো যাই হোক, ওই ওর পাশে বসে বসে চাটা খেলাম মশারির মধ্যে বসে, খেয়ে দে তারপরে হচ্ছে উঠেছি, উঠে তখন দেখি উঠছে না, উঠছে না, 10টা বেজে গেছে সকাল, তখন উঠছে না উঠছে না। তারপর আমি টুকটুক করে ভেতর থেকে সব গোছানো গোছানো শুরু করেছি, বিছানা টিছানা গুলো ওগুলো গোছাচ্ছি টুকটুক করে, এক সেকেন্ড, তো গোছাতে গোছাতে চেনটা পেলাম যে থাক, আবারও মানে একবার ভাবলাম কি থাক ওঠাবো না পরে পড়বো, এখানেই থাক, বিছানা টিছানা যখন পুরো গুটিয়ে নেবো তখন পড়বো, ওই পরে বলে আমার আর মনে নেই। এইবার কি হয়েছে, মাসি রান্না বান্না করে আমাকে বলে চলে গেল যে আমি চলে যাচ্ছি, না ঠিক আছে, আর মাসিও গেল, তখন চিনিও উঠে গেছে। এবার চিনি উঠেছে, তারপর ওকে তুলে তুলে দিয়ে যে বিছানার উপর যে আমার চেনটা রয়ে গেছে ওটা আমার মনে নেই। এইবার আমি ভেবেছি কি পুজো করব, আর যেদিন পুজো করি নর্মালি আমি বেডশিটটা চেঞ্জ করে দিই, এবার পুরোনোটা তুলে নতুন একটা বেডশিট, নতুন বলতে কি মানে ধোয়া কাচা বেডশিটটা পেতে দিলাম। এইবার আমার আর খেয়াল নেই যে বিছানার উপর আমার চেনটা ছিল। তারপরে কি হয়েছে আমারও মনে নেই, এবার বসেই রয়েছি, বসে বসে ফোন ঘাটছি, পুজোর মোটামুটি জোগাড় যন্ত্র সব রেডি। এইবার কি হয়েছে, মনে হলো কি যাই চেনটা পরে নিই, এবার গলাতে, গলাটা খুব খালি খালি লাগছে। এবার নর্মালি আমি কি হয় টুকটাক সোনা গয়না খুলে টুলে আমি ড্রয়ারের মধ্যে রেখে দিই, ছোট ছোট কিছু যেগুলো আর কি কিছুক্ষণের জন্য রাখা আর কি। এইবার ওর মধ্যে রাখি, এবার ড্রয়ারটা খুলে দেখি কি চেনটা নেই আমার ওর মধ্যে, আমার তো মানে কি বলবো ভয় পেয়ে গেছি, খুব হালকা ভাবেই ভয় পেয়েছিলাম, খুব ডিপলি নয়, কারণ আমি জানি যে ঘরেও কোথায় আছে, আমি হয়তো অন্য কোথাও রেখেছি।
পুরো ড্রেসিং টেবিল তন্ন তন্ন করে খুঁজেছি, প্রত্যেকটা জায়গায় খুঁজেছি, বিছানার চাদর উল্টেছি, হাইড্রোলিক খুলে ভাবলাম মশারির মধ্যে পেঁচিয়ে ইটেছে গেছে নাকি, প্রত্যেকটা জায়গায় খুঁজে না পেরে তোমাদের দাদা ভাইকে ফোন করে আমি তো মানে সেই খুব মানে হাত পা কাঁপুনি। এমনিতে আমার লো প্রেশার তোমরা জানো, আমি ডাক্তার দেখিয়ে এসেছি ব্লগের শুরুতেই দেখলে, তো আমার তো মানে খুব অসুস্থ লাগছে যে আমি কি করব এবার। সমস্ত জায়গায় খুঁজেছি, তারপরে বাবাকে বললাম বাবা এরকম এরকম ব্যাপার, চিনি কি খেলতে খেলতে মানে ওরা হতেই বাচ্চা মানুষ তো হাতে করে হয়তো ওই ঘরে খেলতে খেলতে নিয়ে গেছে, তা বললো সে কি না তো। তারপরে বাবা তো দৌড়ে এসে বাবা আর আমি মিলে দুজনে মিলে ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, আর মামনিকে বলছি না, মামনি টেনশন করবে এই জন্য মামনিকে বলিনি। এইবার খুঁজতে 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 পাচ্ছি না, বাবাও খুব টেনশন করছে, আমিও টেনশন করছি। তারপরে কি মনে হলো, খাটের ওই সাইডটা একটু চোখ দিতেই দেখলাম যে খাটের ওই সাইড দিয়ে পড়ে গেছে, ভাগ্যিস নিচে পড়েনি, না হলে আর পেতাম না, হয়তো পেতাম যদি কখনো খাটটা খোলা হতো বা ওঠানো হতো তখন হয়তো পেতাম, এখন হয়তো আর মানে পেতাম না এরম একটা ব্যাপার। তো সকালবেলা এরম একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে, ওই সামলাতে সামলাতে মোটামুটি তোমাদের 12টা মতো বেজে গেছে। আর এমনিতে ধনতেরাসের ভালো যে শুভ যে সময়টা সেটা হচ্ছে তোমার 1টা থেকে শুরু হবে, ওই জন্য কোনো চাপও ছিল না। তো এই হচ্ছে সকালবেলার ঘটনা যার জন্য আমি সকালে ব্লগ কিছুই করতে পারিনি। যাই হোক এখন পুজো টুজো কমপ্লিট, এই পুজোর ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে, তো এই ব্লগটা একটু উল্টা পাল্টা হলো প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।